Hello and welcome to the another video of Literate Club. I am B. Talukdar, presenting this video from Assam. Bondhokol, amar jitu accommodator bhabe series arambho korisu mock paper or. So mock paper or aji part 2 hoy. Moi bhul ke yate part 1 lekhisu jodio aji part 2 he. So ya continue korim top 50 most important exam oriented question ami aji yate loi ahisu. So gote kini দিখিনি টপিক আমি কভার কৰিছো আজি যাতে বায়োলজি সেকশনৰ পৰা কৰা নাই অনলি ফিজিক্স আৰু কেমিষ্ট্ৰি সেকশনৰ পৰা টপ 50 আমি কোৱেশ্চন আমিছো আৰু নেক্সট দুদিনত আৰু মোৰ দেন 100 কোৱেশ্চন আমি নেক্সট দুদিনত ডিসকাশন কৰিম সো গটেইবৰ কোৱেশ্চন এক্সাম অৰিয়েন্টেড হ'ব আৰু জুৱা ভিডিঅ'ত কোৱা মতে যিটো আমি কৈছো এটা হ্যান্ড ৰিটেন পিডিএফৰ কথা সো এটো আজি ৰেটো ভিডিঅ' ডিসকাশন বক্সত আছে আপোনালোকে যাই চাব পাৰে তাৰপৰা ডাউনলোড ল'ব করি লব পারে আর একজনে আমাকে একটা রিকোয়েস্ট করেছিলে যে ইলেকট্রিসিটি আর সাউন্ডের কারণে সো ডিউ টু শর্টেজ অফ টাইম আমি সাউন্ড আর ইলেকট্রিসিটি কভার যদিও করা নাই ভিডিও কিন্তু আজির এটু ভিডিও ডেসক্রিপশন বক্স যাও একটা পিডিএফ এর লিংক পাবো যত আমি সাউন্ডের একটা নোটস পিডিএফ বনাই ডেসক্রিপশন বক্স দি দিছো সো জি অকল ইন্টারেস্ট আছে সাউন্ডের কনসেপ্ট নি অলপ ডিটেইলস কে পড়িব আর পড়াটো প্রয়োজনীয় আছে কারণ সাউন্ডর অনলি এমসিকিউ সলভিং ইজ নট ইনাফ আপোনাক কনসেপ্ট হব লাগিব কনসেপ্ট যদি জানে আপোনাক এমসিকিউ সলভ কৰিব পাৰিব সো আমি এটা নোটস প্ৰভাইড কৰিছো ডেসক্রিপশন বক্সত যত আমি সাউন্ডর কনসেপ্ট কি ডিসকাশন কৰিছো সো এইটো নোটস আপোনাক ডাউনলোড কৰি লব পাৰে তাৰপৰা সাউন্ড কি আপোনাক পঢ়ি লব পাৰে আৰু আজি আমি ভিডিওটো আৰম্ভনি কৰিছো আৰম্ভনিৰ আগতে এটা সৰু ৰিকুৱেষ্ট জিও কৰে নতুন কৈ লিটাৰ ক্লাব চেনেলটো চাই আছে আপোনালোকে সাবস্ক্রাইব কৰিব আৰু এটা লাইক কমেন্ট নিজৰ অপিনিয়নটো নিশ্চয় শেয়ার কৰিব আপোনালোকে এটাকে লাইক এটাকে কমেন্ট বৰ মোটিভেট কৰে উইদাউট এনি ৰিজন মই দিনে ৰাতি কৰি কালি ৰাতি নিয়ার এবাউট 3টা লৈকে মই কন্টেন্ট টাইপ কৰিছো কম্পিউটাৰত বহি টাইপ কৰো মই নিজে মোৰ কোনো টিম নাই যদিও টাইপ কৰি দিয়া কাৰণে মই নিজে টাইপ কৰিছো টাইপ কৰি গটেখিনি আপোনালোকৰ কাৰণে আনি আছো সো বিকজ অফ ইয়াৰ কমেন্ট এণ্ড ইয়াৰ লাইক সো বৰকে মটিভেট কৰে আমাক আৰু ভাল ভাল ভিডিও আনিব কাৰণে সো এটা লাইক কৰিব নিশ্চয় সো আৰম্ভনি দিছো যে আমাৰ টপিকটো আৰু আৰম্ভনিৰ আমাৰ প্ৰথমখন ভিডিওটো কোৱেশ্চন হল দ্যাট ইজ ইয়াৰ এছআই ইউনিট অফ ওয়েট সো এছআই ইউনিট অফ ওয়েট আজি আমি ইয়াতে কোনো আনসার দিয়া নাই আনসার আজি আমি ডিসকাশন কৰিম এছআই ইউনিট অফ ওয়েট ইজ হোৱাট দ্যাট ইজ ইয়াৰ নিউটন ওকে ওয়েটক এসআই ইউনিট যেতিয়া কথা পাতিম তেতিয়া ইট উড বি আলটিমেটলি উই আর টকিং অ্যাবাউট ফোর্স ওকে আর ফোর্স অর ইউনিট আমি জানো নিউটন সো দিস ওয়ান উইল বি ইয়োর অ্যানসার ইজ নিউটন ওকে নেক্সট ইউ সি হোয়েন এ সাবস্ট্যান্স ইজ হিটেড ইজ ডেনসিটি সো ডেনসিটি মানে কি আছিল অসমিয়াত আমি ঘনত্ব বলি কও সো যেতিয়া এটা সাবস্ট্যান্সক আমি হিট করি ইয়ার ডেনসিটি হোয়াট ইট সেড ইট ইজ রিমেইন সেম ইনক্রিজ ডিক্রিজ অর নান অফ দ্য অ্যাবভ So when a substance is heated, its density is what? So when a substance is heated, its density is decreases. Okay. Come to the next one. Candela is a unit of what? Yeah, kami agoto discussion kori silu. Candela is a unit of your luminous intensity. Okay. Next, go to your practical unit of heat. That is your calorie. Okay. Question number four. Come to the next one. If a force and displacement of a particle in a direction of a force are double, work done would be so. Koise at a force aru displacement at a particle or force or displacement in a particular direction jodi hoy to kon to direction or towards the direction of the force jodi double hoi jay then what would be your work done so monot rakhibo ডিসপ্লেসমেন্ট আর ফোর্স টু যদি ডাবল হয় ওয়ার্ক ডান হবো আপনার ফোর টাইম দ্যাট মিন্স ওয়ার আলটিমেটলি কি হয় অ্যাজ কম্পেয়ার টু ইয়ার ফোর্স ওয়ার্ক ডান টু ইয়ার দুই গুণ হয়ে হয় সো ফোর্স যদি তিন গুণ হয় ওয়ার্ক ডান আমার হয়ে যাব থ্রি টু দ্যার সিক্স টাইমস ওকে সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ান কাম টু দ্য নেক্সট ওয়ান ইফ এ ভেলোসিটি অফ এ বডি ইজ টুয়াইস the of the previous velocity then kinetic energy will become what so it is also concept is same velocity jodi twice hoy kinetic energy will be your four times okay come to the next one
ultimately your kinetic energy is also double than your velocity. Okay. Now, next you see, when a stone is thrown upward in a certain height, it possesses what? Potential energy, kinetic energy, wind energy, and your sound energy. So, if you throw a stone upward, it will always it possess what? Your potential energy. Okay. Come to the next one. A bullet fired from gun possesses what? Potential, kinetic, wind energy, solar. So, wind or solar is the concept. Potential energy concept is not there. And storing is not there. So, that is your ultimate your answer will be your kinetic energy. Okay. Potential energy of a body is minimum when someone is standing, sitting on a chair, sitting on a ground, lie down. So potential energy minimum ketia hoy jetia ground ot hui thoka obosthat amar potential energy to attack koi kom hoy. Okay, karon hui thakile ami ki completely rest ot amar body each and every part rest ot thake tetiye amar potential energy attack ke kom hoy. Come to the next question. That is your work. Work of can you define for you? Force per unit time, force over a distance, force per unit distance, none of the above. So, work is what? Force over a distance. Okay. So, come to our next one. What is the magnitude of work done by a force acting on a particle instantly? So, question ki, question, what is the magnitude of a work done by a force on a particle instantly, at least instantly at a particle so uporot jodi force apply kora hoy, then work done will be always your zero. Okay, come to our next question. The potential energy is always same for an object with the same what? Velocity, speed, acceleration, position. So potential energy is always same of an object with the same what? Your answer will be your position. Okay, so upon like a to video or question more or video PDF form of my description of DSU upon like a decided download for logo by aru a apoibar koishu sound or at a notes of a PDF of DSU upon like a decided download for logo by aru at a handwritten notes light suru bro jito me joa video koishu dim bully dibo parana because of some issues. So yaro at a PDF monai handwritten PDF aji description box of DSU upon like a download for logo. The sum of potential and kinetic energy is always what? Zero, positive, negative, or none of the above. So, sum of potential energy and kinetic energy, it will always give you a positive. Okay. Next, you see, when a gas is compressed, its pressure is what? So, jetiya gas eta compress kori dia hoy, pressure is always increase, decrease, remain the same, or none of these above. Your answer will be ultimately increase. Okay, pressure will get a compress gas will get a compress kora hoy pressure ki bari thakibo jikono bostu apni compress koribo, that means what? Ultimately its pressure is increasing. Okay, come to the next one. Purity of metal can be determined by with the help of which law? So yar karone kono amar syllabus of mention question hoy jodio moi bhabisu all of important hobo pare. এই টপিকবোর আমার পার্টিকুলারলি সিলেবাসত বেলেকে মেনশন করে দিয়া নাই যদিও মই এটা কোয়েশ্চন আনিছো. সো কোয়েশ্চনে কই দিছে পিউরিটি অফ মেটাল টু কেনে ধরে ডিফাইন করিব পারে বাই পাস্কেল ল, বয়লস ল, আর্কিমিডিস প্রিন্সিপাল অর হোয়াট? ইয়ার অ্যানসার উইল বি অর আর্কিমিডিস প্রিন্সিপাল. ওকে, কাম টু দা নেক্সট টপিক, দ্যাট ইজ ইফ বোথ মাস এন্ড ভেলোসিটি অফ এ বডি ইনক্রিজেস টু টুয়াইস অফ দেয়ার ম্যাগনিটিউড, কাইনেটিক এনার্জি উইল বি ইনক্রিজ বাই হোয়াট? সো মাস আর ভেলোসিটি দুটাই যদি টুয়াইস হয় then kinetic energy will be what? 8 times olop agote chalo double hoy ebar duotai dui bar kore barise twice dui gun hol, that means what? Ultimately your kinetic energy will be your 8 times. Okay, come to our next one. The force of attraction between molecule is maximum what? In case of solid, liquid, gases, all of this, my answer is very simple question. My answer is solid. Ami jano solids what? Solids er khetro molecules more more tightly packed hoy thake, liquid er khetro to tight thake, but as compared to solid e all of loose hoy.
আৰু গ্যাসৰ ক্ষেত্ৰত তো মলিকিউলবোৰ কোনো প্যাকেট নাই ৰেণ্ডমলি যিকোনো ডাইৰেকচনত ৰেণ্ডমলি যিকোনো ডাইৰেকচনতে থাকে নেক্সট ইউ সি এ পিন অৰ নিডেল ফ্লোটস অন দা সারফেস অফ এ ওয়াটাৰ দা ৰিজন ফৰ দিছ সো পিন বা নিডেলস পানীতে এনি দিলে এটো ফ্লোট হৈ থাকে ন ওয়াই হোৱাট ইজ দা ৰিজন বিহাইণ্ড দিছ সো কোৱেশ্চন গিভেন বিকজ অফ ইটছ সারফেস টেনশন বিকজ অফ ইটছ লেছ ওয়েট আফট্রাস লিকুইড অর নান অফ দিস এভার সো মাই আনসার ইজ বিকজ অফ ইটস সারফেস টেনশন সো সারফেস টেনশনের কারণে কি হয় নিডেল হোক বা পিন হোক পানি তেড়ি দিলে ফ্লোটিং করে থাকে ওকে কাম টু দা নেক্সট ওয়ান দা ভলিউম অফ এ সার্টেন মাস অফ এ গ্যাস এট কনস্ট্যান্ট টেম্পারেচার ইজ হোয়াট ডাইরেক্টলি প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার রিমেইন কনস্ট্যান্ট অর নান অফ দিস Remember, volume of a certain mass of gas at constant temperature is always what? Inversely proportional to the pressure, okay? So, ebor ami physics o borke paisa agoto paisu. Next, you come to our next question. That is given as what? SI unit of heat energy is what? Joule, calorie, next kilocalorie or none of this. হিটৰ এছআই ইউনিট আমি যোৱাকালি চাগে ডিস্কাশ্যন কৰিছোঁ আজিও ইনক্লুড কৰি দিয়া হ'ল বাই মিষ্টেক সো ইয়াৰ আনচাৰ উইল বি অৰ জুল অকে কাম টু দা নেক্সট কুৱেশ্যন হিট কেপাচিটি ইজ ইকুৱেল টু হোৱাট মাছ ইন টু দিছ টাৰ্ম ইজ ইন টু অকে আই কুড নট এণ্টাৰ ইন টু চাইন বিকজ আই এম নট মাষ্টাৰ্ছ ইন কম্পিউটাৰ টাইপিং সো আই কুড নট এনচাৰ দিছ ইন টু চাইন পাৰ্টিকুলাৰলি সো আই গেভ দিছ এষ্টেৰিক চাইন অকে সো নাও ইউ চি heat capacity it is equals to what mass space mass into heat capacity mass by specific heat capacity specific heat capacity by mass or none of these so your answer is mass into heat capacity that means option number a okay so etia ta technical question is a and b are two bodies duta body ase the temperature of a is greater than the b then heat will flow from what Always remember, temperature always flow from higher to the lower. Your temperature high thaki bo, high to low. Temperature always move from high to low. So, yate question ko yase, temperature of A is greater than your B. So, heat will flow from what? Obviously, from A to B. Because in case of A, temperature is higher. So, it will flow from higher temperature to lower one. Okay? Come to your next one. When water is heated from 0 degree Celsius, its volume what? Increases. Decreases till 4 degree Celsius. Remains same. First increase, then decrease. So, jetiya 0 degree Celsius low, 0 degree Celsius pora hai, water ko heat kori diya hai, its temperature, its volume what? Decreases till 4 degree Celsius. Okay, 4 degree Celsius low, komi jai. আন্ডারস্টুড জিরো ডিগ্রি সেলসিয়াসের পর যেটা ওয়াটার হিট করে দিয়া হয় ওয়াটার ভলিউম 4 ডিগ্রি সেলসিয়াস লৈকে কমি আহে ওকে ভেরি সিম্পল হোয়েন এ সল্ট ইজ প্রপারলি মিক্সড উইথ আইস দ্য মেল্টিং পয়েন্ট অফ আইস ইজ ওয়াট ইট ইজ লোয়ার্ড ইটস রেস্ট রিমেইন দ্য সেম বিকাম ইনফিনিটি সো কোয়েশ্চন গিভেন হোয়েন সল্ট ইজ প্রপারলি মিক্সড নাও ইউ সি In case of what? The melting point of ice is what? It become lowered. Okay. Come to the next one. That is, sound is produces when object is what? Vibrate, accelerate, displace, fractionize. So, sound kitya producer? Jethya object bor vibrate kore. Concept bor aji namar video. Jethya ami koi esu description box of sound or at a notes more important hoy. Exam oriented notes mo eta provide kori su. পিডিএফ ফৰ্মেটত ডেসক্রিপশন বক্সত দি আছে আপোনালোকে যাই চাব পাৰে সেই নোটছটো যদি কভাৰ কৰে আপোনালোকে এইবোৰ কোৱেশ্যন আনসাৰ বৰ ইজিকে দিব পাৰি ওকে সো সাউণ্ড কেতিয়া প্ৰডিউচ হয় যেতিয়া অবজেক্টবোৰ ভাইব্ৰেট কৰে ওকে কাম টু দা নেক্সট ওৱান দা সাউণ্ড ইজ প্ৰডিউচ হোৱেন দা অবজেক্ট হোৱেন দা ইয়েস দিছ ওৱান ইজ অলৰেডি ডিসকাস দা সাউণ্ড ট্ৰেভেল ফাষ্টেষ্ট ইন ওৱান ইন কেছ অফ সলিড লিকুইড গেছ অৰ নান অফ দিছ So sound cause fastest travel kore. So sound travel fastest what? In case of solid. Okay. Sound cause fast travel kore in case of solid. Now you see echo. Echo is a what? It is a type of reflected. Echo can you produce? Jethi ami zore ko siyoru. Siyori li ki hoy?
আমার যেটো সাউন্ডৰ ওয়েভ প্ৰডিউস হয় এটো কৰবা কোনো এটা অবজেক্টৰ লগত কোনো এটা সারফেসৰ লগত খুন্দা খাই কেনে কি হয় রিফ্লেক্ট হৈ আহে দ্যাটস হোৱাই ইকো ইজ কল্ড হোৱাট রিফ্লেক্টেড ইকো মানে আপোনালোকে জানে যেতিয়া আমি জোৰ কৈ চিঞৰো হেই আওয়াজটো এই সাউন্ডটো যিটো আমি চিঞৰিম হেই সাউন্ডটো ৰিপিট হোৱা শুনা পোৱা যায় সো দ্যাট ওয়ান ইজ ইকো আৰু এটো কিয় হয় ওচৰে পাজৰে অলপ দূৰলৈ যদি কোনোবা অবজেক্ট থাকে কোনোবা চাৰ্ফেচ থাকে যিটো আমাৰ চাউণ্ড ৱেভ ওলাব এই চাউণ্ড ৱেভটো তাতে খুন্দা খাব খুন্দা খাই কিনে কি হয় ৰিফ্লেক্ট হয় ৰিফ্লেকশ্যনৰ কনচেপ্ট আমি লাইটৰ ক্ষেত্ৰতো চাইছো ইয়াতো কনচেপ্টটো চেমেই হয় অকে কাম টু দ্য নেক্সট কুৱেশ্যন দেট ইজ ইয়াৰ কুৱেশ্যন নম্বৰ 28 কুৱেশ্যন গিভেন চাউণ্ড কেন নট ট্ৰেভেল থ্ৰু হোৱাট সলিড লিকুইড গেছেছ অৰ ভেকুৱাম ইয়াৰ আনচাৰ উইল বি ভেকুৱাম অকে বিকজ ইউ নো ইট साउंड ट्रेवल मीडियम लगे सो सॉलिड हम लिकुईड हम गैसेस हम यार मजे साउंड ट्रेवल पे बट वैक्यूम इज व्हाट एम्प्टीनेस मीडियम ना सो साउंड कैन नॉट ट्रेवल थ्रू वैक्यूम ओके नाउ यू सी क्वेश्चन नंबर 29 द यूनिट फ्रीक्वेंसी ऑफ साउंड इज व्हाट मीटर पर सेकेंड स्क्वायर हर्ट्ज नन ऑफ दिस सो फ्रीक्वेंसी यूनिट हॉल दैट इज योर हर्ट्ज আকৌ একবাৰ কৈছো সাউণ্ডৰ নোটছটো আপোনালোকে যাই ডাউনলোড কৰি ল'ব বৰ ইম্পৰ্টেণ্ট হয় অ'কে কাম ইয়ৰ কম্পিউটাৰ নেক্সট ওৱান স্পীড অফ এ সাউণ্ড এট কনষ্টেণ্ট টেম্পাৰেচাৰ ডিপেণ্ডছ অন ৱাট প্ৰেচাৰ ডেনচিটি অফ এ গেছ বোথ অফ দিছ নান অফ দিছ চাউণ্ডৰ স্পীডটো কিহৰ ওপৰত ডিপেণ্ড কৰে প্ৰেচাৰৰ ওপৰত ডেনচিটিৰ ওপৰত অৰ দুয়োটাৰ ওপৰত চ' মাই এনচাৰ উইল বি ইন কেছ অফ নান অফ দিছ এইটো প্ৰেচাৰৰ ওপৰতো ডিপেণ্ড নকৰে ডেনচিটিৰ ওপৰতো ডিপেণ্ড নকৰে অ'কে কাম টু দ্য নেক্সট ওৱান Ultrasonic wave have frequency what? Only below 20 hertz, between 20 to 20 hertz, only above 20 hertz, only above 20,000 megahertz. Okay, so your answer will be only above 20,000 hertz. This is called ultrasonic. Okay, aru eta kotha mone rakhibo below 20 hertz means it is called infrasonic. Infrasonic, mor likhi asu. Infrasonic, okay. Below the 20 years of it is infrasonic. People cannot hear. Human ear cannot hear this sound. Only above the 20,000 of it will be called as your ultrasonic. In that case also, we cannot hear this one. Okay. So, Ami kundu hunibo paru. Ami hunibo paru this 20,000 to 20,000 hertz. Okay. This is the limitation of human ear. সাউন্ড যদি 20 hertz কম হয় তেনেহলেও আমি শুনিব নাপাওঁ আৰু 20,000 hertz যদি বেছি হয় তেনেহলেও আমি শুনিব নাপাওঁ অ'কে নেক্সট ইউ সি টু হিয়ার এ ডিস্টিং ইকো দ্য মিনিমাম ডিস্টেন্স অফ রিফ্লেক্টিং সারফেস শুড বি মিনিমাম কিমান মিটাৰৰ ডিস্টেন্স হ'ব লাগে ইকো শুনিবলৈ গ'লে ইয়াৰ আনসার ইজ 17 মিটাৰ অ'কে দ্যাট মিনছ ৱাট আমি যদি ইকোটো শুনিব বিচাৰো আমাৰ ওচৰে পাজৰে যি অবজেক্টবোৰ থাকিব যিকোনো অবজেক্ট ইয়াৰ ডিষ্টেঞ্চ মিনিমাম 17 মিটাৰৰ হ'ব লাগিব তেনেহ'লে এটা ইকুই প্ৰডিউচ কৰিব পৰা যায় অ'কে কাম টু দ্য নেক্সট ওৱান ইন দ্য ভিজিবল স্পেক্ট্ৰাম দ্য কালাৰ হেভিং শ্বৰ্টেষ্ট ৱেভলেংথ এইটো আমি লাইটৰ কনচেপ্ট ডিছকাশ্যন কৰোঁতে ডিছকাশ্যন কৰিছোঁ গোটেইবোৰ বস্তু ভিভ জিঅ'ৰ কনচেপ্ট ডিছকাছ কৰিছোঁ চ' ভিভ জিঅ'ৰ কি আছিল ফ্ৰম দিছ চাইড টু দিছ চাইড ৰিফ্ৰেক্টিভ ইণ্ডেক্স কি হয় কমি যায় আৰু কি হয় ফ্ৰম দিছ চাইড টু দিছ চাইড কি হয় ৱেভ লেংথ কমি যায় চ' ইয়াতে চাওক কৈছে গ্ৰীণৰ ৱেভ লেংথ বেছি ৰেডৰ ৱেভ লেংথ বেছি ভায়লেটৰ ৱেভ লেংথ বেছি বা ব্লুৰ ৱেভ লেংথ বেছি চ' আমি ইয়াৰ পৰা আমি কি জানো ইয়াত ইফালৰ পৰা ইফাললৈ কি হয় ৱেভ লেংথৰ ডিক্ৰিজিং হয় চ' আমি ৰেডৰ ৰেডটো আটাইতকৈ ৱেভ লেংথ বেছি হ'ব দেট মিনছ চ' ইফালৰ পৰা যাই থাকিলে আটাইতকৈ লাষ্টত আমি কোনটো কালাৰ পাই আছো দেট ইজ ইয়াৰ ভায়লেট ৰে চ' ভায়লেটৰ ৱেভ লেংথ আটাইতকৈ কম হ'ব সো মাই আনসার উইল বি ইয়ার অপশন নাম্বার সি কিন্তু একেকজন কোয়েশন যদি রিফ্রেক্টিভ ইন্ডেক্স এর উপর দিয়ে এট দ্যাট টাইম লোয়েস্ট রিফ্রেক্টিভ ইন্ডেক্স কোনটো হবো দ্যাট ইজ ইয়ার রেড আর হাইয়েস্ট কার হবো দ্যাট ইজ ইয়ার ভায়োলেট কিন্তু ওয়েভলেন্থের ক্ষেত্রে হাইয়েস্ট ওয়েভলেন্থ ইজ রেড লোয়েস্ট ওয়েভলেন্থ ইজ ইয়ার ভায়োলেট ওকে কাম টু আওয়ার নেক্সট কোয়েশন দ্যাট ইজ The image formed by a convex lens in a simple microscope. It is what? Virtual and erect. Real and inverted. Equal in size of the object or none of these. Again, I am saying. Eiboro nature aru ki kot object place ko lile kot image form hobo. Yar karono eta handwritten PDF description box diye ase. Eta chart bonai moi apnalokok disu apnalok ei chart to download kori pori lobo pare.
convex lens or ketro the size. Upon example concave mirror but concave lens or the hudibare. So in that be careful about that. So upon the dice start to silobo, start to memorize curibo. So question A to question answer kyobo. Image formed by a convex lens in a simple microscope. It is always what? Virtual and erect. This is the nature of an image of convex lens. Okay. Ki hoy virtual hoy aru erect hoy. Come to the next one. The mirror used in motor vehicle near the driver's seat is what? A concave mirror, a convex mirror, a plane mirror, or none of these. So, driver or seat also the mirror use kora hai, that is what? It is your convex mirror. Okay? Come to the next one. Image probed by a convex spherical mirror is what? Sometime real, sometime virtual. Sometime erect, sometime inverted. Always real and inverted. Always virtual and upright. So in case of convex spherical mirror, due to image form, it will be always virtual and upright. Okay. Come to the next one. The term refraction of a light is what? Refraction of concept of is actually ki hoy. Eta object ahi porile ki hoy. Normal opora slightly bend hoy. To pass hoy jai no. Object to majare. That one was refraction. So it is what? Question number 37 on. Bending of light ray when they enter from one medium to another medium. So all of our bending hoy na hoy. Normal upon a slight all of bending hoy. Object to mother pass hoy jaye. Splitting of white light, it was our concept of dispersion. Okay. Bending of light round corner of obstacle aperture. It was hobo in our refraction. Coming back of light from a bright smooth surface. Smooth surface upon a coming back hoy jaye. It is the concept of reflection. So my ultimately option number A is your answer. Ki hoy object er upor puri slightly ray to bend hoya hai. Okay, come to the next one. Absolute refractive index of a medium depends on what? Nature of a medium only, wavelength of a light, temperature of medium only, all of the above. Question number, so absolute refractive index ki hoy upor depend kore? Nature, wavelength, temperature. Ami refractive index discussion korte korisilo. All these three are important refractive index according. So my answer will be what? All of this. Okay. Come to the next one. A real image is formed by a convex mirror when the object is placed at what? Infinite. Between center and curvature. Again I am saying A to chart provide description box A to memorize curibo. And of course, lighter question, pie, thank you, okay? Yeah, come on, easily solve. Next, you see between focus and pole, none of the above. So, real image, form in case of convex mirror, infinite or between center and curvature, between focus and pole, none of this convex mirror, between for yeah, my answer will be none of this. Aru kuntu khetro ki hoy ako ekbar kichu kindly download this chart. Okay, an electric bulb is filled of what? Hydrogen, oxygen and hydrogen, ammonia, nitrogen or argon. Okay, so my answer is electric bulb ki thake nitrogen aru argon poa jay. Okay, so my answer will be your 40D number. Next, come to your unit of resistivity. It is a concept of electricity. Electricity kami discussion karanai timer babot kintu ohakalir video ami electricity ro eta notes jor pore question hodar sambhabona thake iyako cover kori apnalokor description box de din ohakali jitu amar book paper aibo tar description box pora electricity notes to apnaloke download koribo pare. Okay, the unit of resistivity is what? That is your ohm meter. Okay, ohm into meter. That is your option number C. The resistivity of a wire depends on what? Length, area of cross section, material, or all of this. So resistivity ki hor upor depend kore? Your answer will be your material. Okay. Come to the next one. Which of the following statement does not represent Ohm's law? Ohm's law ki hoy? Current by potential difference equals to constant. Potential difference by current equals to constant. Potential difference what? Current into resistance.
current equals to resistance into potential. So it is saying which of the following statement does not represent Ohm's law. Does not means what? Ultimately our option number B, potential difference by current is not equals to constant. This cannot be the Ohm's law. Okay. Ohm's law ketra, this is not satisfying. So my answer will be ultimately our option number B. অহাকালির ভিডিওত আমি ইলেকট্রিসিটিরও একটা নোটস প্রোভাইড করিম। এই ওমস লর কনসেপ্ট হোক বা আমি অলপ আকৌ রেজিস্টেন্স বা রেজিস্টিভিটির কনসেপ্ট হোক, গোটেইবার ইলেকট্রিসিটির কনসেপ্ট আপোনালোকে হয়তো বহুতখিনি সোর্সৰ পৰা কভাৰ কৰিছে। মই বিকজ অফ শর্টেজ অফ টাইম এই দুটা টপিক পাৰ্টিকুলাৰ ডিসকাশন কৰিব পৰা নাই। যদিও আজিৰ এইটো ভিডিঅ'ৰ ডেসক্রিপশনত সাউণ্ডৰ নোটস প্ৰভাইড কৰিছো, অহাকালি ভিডিঅ'ৰ ডেসক্রিপশনত মই ইলেকট্রিসিটি নোটস প্ৰভাইড কৰিম। ওকে, কাম টু দা নেক্সট ওয়ান। In an oxygen molecule, two atoms are united by what? A bond. The bond means what? A bond. Okay. Duta bond, three bond, or four bond. Okay. In case of oxygen molecule, oxygen or apna bonding jane double bond hai. So your answer will be your two bond. So here karone amar covalent bonding, ionic bonding or jitu concept ase diya jani bolu kya hobo. So ultimately oxygen ke kya hai? Double bond formation hai. So my answer will be your option number B. Okay. Next, you see the inert gas, which is substitute for nitrogen in the air, used by deep sea diver for breathing, is what? Neon, krypton, argon. Nitrogen or holony. Kono to inert gas use kora hai. Kun khetra deep sea diver. So your answer will be ultimately helium. Okay. Kyor question to nitrogen or holony. মার্বেল, চক, লাইমস্টোন অর স্ল্যাক লাইম, অল দিজ আর হোয়াট? Your slack lime is the odd one. Is the interlocal mean loco kunto hobo pare? My answer will be your slack lime. Okay. Come to the next one. The base uses an antacid. And kunto base of antacid is a be use kuru. Chemistry question. Discussion kuri so amoy. Jio kala video to aje noktun ke sae se. Loke kindly amare video po playlist to kora check out kuru. Okay. So antacid is a be kunto use kuru. That is our calcium hydroxide. ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড অর সিলভার হাইড্রোক্সাইড? ইয়োর অ্যান্সার উইল বি ইয়োর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমি এটা বেস হয় আর ইয়াক অ্যান্টাসিড হিসেবে ইউজ করা হয়। ওকে, কাম টু দ্য নেক্সট ওয়ান। হুইচ অফ দ্য ফলোইং প্রসেস ইজ নট হেল্পফুল প্রসেস ইন দ্য প্রিভেনশন অফ রাস্টিং? রাস্টিং মানে আয়রনের উপর যে জংক হয় এক প্রতিরোধ করিবার কারণে কোনটো মেথড ইউজফুল নহয়? গ্রিসর অ্যাপ্লাই কি হয় জং প্রতিরোধের কারণে, গ্যালভানাইজেশনের জং প্রতিরোধের কারণে, পেন্টিং অর জং প্রতিরোধের কারণে? অনলি অ্যানিলিং ইজ নট এ প্রসেস ফর রাস্টিং অর আয়রন প্রিভেনশনের কারণে। ওকে, সো মাই অ্যান্সার উইল বি ইয়োর অপশন নাম্বার এ। এই গোটেই বোর আমি কেমিস্ট্রি ডিসকাশন করতে ডিসকাশন করছি। ওকে, নেক্সট ইউ সি মেটাল রিয়্যাক্ট উইথ অক্সিজেন টু ফর্ম হোয়াট? নিউট্রাল অক্সাইড, বেসিক অক্সাইড, অ্যাসিডিক অক্সাইড অর নান অফ দিস? সো মেটাল অক্সিজেনের লগত রিয়্যাক্ট করে কি ফর্ম করে? বেসিক অক্সাইড। আমি এটা সিরিজ অফ কেমিস্ট্রি ভিডিও আনিছিল যত আমি বহুত কেটে তিনি চারিটা ভিডিও বহুত কেটে ইকুয়েশন কেমিক্যাল ইকুয়েশন বোৰ ডিসকাশন কৰিছিলোঁ। সো তাতে আমি গোটেইখিনি কনসেপ্ট ডিসকাশন কৰিছোঁ। সো কাইন্ডলি ভিডিও বোৰ চেক আউট কৰিব যিসকলে চোৱা নাই। আৰু আজিৰ এইটো ভিডিও যদি আপোনালোকে ভাল পাইছে নিশ্চয় এটা লাইক কৰিব, কমেন্টৰ নিজৰ অপিনিয়নটো নিশ্চয় শ্বেয়াৰ কৰিব, আৰু ডেসক্রিপশন বক্সত সাউণ্ডৰ নোটস আৰু লাইভছৰ ওপৰত এটা হেণ্ড ৰিটেন পিডিএফৰ লিংক দিয়া আছে, আপোনালোকে কাইন্ডলি ডাউনলোড কৰিব, বৰ ইম্পৰ্টেণ্ট হয় এক্সাম অৰিয়েণ্টেড হয়। ওকে, সো অহাকালি আমি আরো 50-60 কোশ্চেন লৈ আহিম, ডিসকাশন করিম। সো জড়িত হৈ থাকো চ্যানেলটোৰ লগত, ভাল পালে এটা লাইক, কমেন্টৰ নিজৰ অপিনিয়নটো নিশ্চয় শ্বেয়াৰ কৰিব, আৰু আপোনালোকৰ সাপোর্টৰ কাৰণে এগেইন থ্যাংক ইউ সো মাচ। লিটাৰ ক্লাব বহুত কম সময়ৰ ভিতৰতে বহুতখিনি গেইন কৰি আছে,
সো এনেদরে সাপোর্ট কৰি থাকক আৰু আমিও এনেদরে বেটাৰৰ পৰা ইভেন বেটাৰ কনসেপ্ট কন্টেন্ট আপোনালোকৰ কাৰণে আনিবলৈ চেষ্টা কৰিম ওকে সো আজি হামৰ সিয়াতে থ্যাংক ইউ।